যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদের রায়ের প্রধান সাক্ষী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষরা সকালে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা চালায় আবুল কালামের অনুসারীরা এই সময় মান্নান মাতব্বরের ছেলে হারেজ মাসুদের বসত বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয় পরে সালথা উপজেলায় লুটপাট চালানো হয় মান্নান মাতব্বরের সমর্থকদের বাড়িতেও কিছুক্ষণ পর দুই পক্ষের লোকজনের মধ্যে শুরু হয় এক পর্যায়ে গ্রামবাসীরাও এতে জড়িয়ে পড়ে দফায় দফায় বিকেল পর্যন্ত চলে এই সংঘর্ষ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর তিনটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে